অশান্ত প্রতিমা, এনারা ওই অ্যাসাইলাম থেকে এসেছেন, পেশেন্ট ওখানে আছে, আপনি একটু দেখে নিন তাড়াতাড়ি প্লিজ। প্রেসক্রিপশনটা দিন। কালকে সকালবেলায় ওনাকে নিয়ে আসার সময় এই প্রেসক্রিপশনটা দিয়ে দেবেন। কাল কেন, আজকে ওনাকে নিয়ে যাওয়া যাবে না? আমরা আপনাদের কাছ থেকে কেসটা শুনেছি, তাছাড়া আমরা তো দেখে গেলাম, এবার ডক্টরকে রিপোর্ট করি, তারপর নিয়ে যাব। আচ্ছা, বলছিলাম যে অ্যাসাইলামে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট করবেন? পেশেন্ট যেভাবে ভায়োলেন্ট হয়ে উঠেছে শুনেছি, তাতে তো ওনাকে ছেড়ে রাখা যাবে না, বেশি বাড়াবাড়ি করলে হয়তো বেঁধে রাখতে হতে পারে। যদি ওষুধে কাজ না হয় তাহলে তো শক দিতে হতে পারে। শক? হ্যাঁ, ইলেকট্রিক শক। এই ধরনের শককে কত পাগলই ভালো হয়ে যায়। ভয় পাচ্ছ কেন প্রতিমা, যে অসুখের যে দাওয়াই বলো। আমরা এখন চলি, কালকে একটা ফোন করে চলে আসবো, পেশেন্টকে রেডি রাখবে। হ্যাঁ, পেশেন্ট যদি না যেতে চায়? এইসব পেশেন্টকে কীভাবে নিয়ে যেতে হয় আমরা জানি, চলি। আসছি। হ্যাঁ, ধন্যবাদ। ওখানে তো শুনলাম শক দেয়, বেঁধে রাখবে, এসব বন্ধ করা যায় না রে মিনা। কি করবে দিদিভাই, অ্যাসাইলামে নিয়ে গেলে তো ওখানকার নিয়ম অনুযায়ী সব কিছু করতে হবে। মানুষটাকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, আমরা কিচ্ছু করতে পারবো না। বৌদি, বৌদি তুমি টেনশন করো না, আমরা অ্যাসাইলামে ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখি এসব বন্ধ করা যায় কিনা। তোমরা এমন কাণ্ড করছো যেন মনে হচ্ছে প্রশান্তবাবুকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। জেঠুমণিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় নিয়ে যাওয়া হবে? পাগলাগারতে বাবা।